জনগণ সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রত্যাখ্যান করেছে আর অন্ধকারে ফিরে যেতে চায় না, আলোকিত বাংলাদেশ দেখতে চায়। বিকেলে নোয়াখালীর চাটখিলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। চট্টগ্রামের বোয়ালখালীতে অহল্লা দরবার শরীফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দরবার শরীফে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় দোয়া মোনাজাত।